বিজয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন চলচ্চিত্র নির্মাতা এবং রাজনীতিবিদ সাদেক সিদ্দিকী। সাদেক ভাই, অনেক বছর ধরে তো সিনেমা নাটকে কাজ করলেন, কিন্তু উল্লেখযোগ্য কোনো চলচ্চিত্র নির্মাণ, উল্লেখযোগ্য কোনো নাটক নির্মাণ যেটি এক নামে বাংলাদেশের সব মানুষ চিনবে জানবে, এরকম কেন আপনার ক্ষেত্রে হলো না? আমার ক্ষেত্রে হলো না, সেটার মধ্যে অনেকগুলো কারণ আছে। আমি মূলত অন্য ধরনের ছবি বেশি বানিয়েছি, ধরেন মুক্তিযুদ্ধ বা রবীন্দ্রনাথ ঠাকুর, এই সমস্ত সাহিত্য নির্ভর ছবি তৈরি করেছি। যেমন হৃদয় একাত্তর আমার 70-72 লক্ষ টাকা খরচ করে আমি নির্মাণ করেছিলাম, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার কথা আমরা বাংলাদেশের সব রাজনৈতিক দল, সেটা জাতীয় পার্টি বলো, বিএনপি বলো, আওয়ামী লীগ বলো, এবং পেশাজীবী সর্বশ্রেণীর মানুষ মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। কিন্তু আমি তখন মনে মনে করলাম যে এই ছবিটা যখন হলে যাবে তাহলে তো অনেক টাকার মালিক হয়ে যাবো আমি। 72 লক্ষ টাকা খরচ করে ফেরত পাইলাম 18 লক্ষ টাকা। মুক্তিযুদ্ধের ছবি চেতনা পেলে গেল কোথায়? আমি যে সমস্ত নাটকগুলো নির্মাণ করেছি, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি, দেনা পাওনা, আপদ ইত্যাদি, তুমি তো একটা নাটক অভিনয় করছিলে আপদ রবীন্দ্রনাথ ঠাকুরের, ভালো ভালো আর্টিস্ট ছিল, কিন্তু আমি কতগুলো জিনিস কাজ করি যে কাজগুলোর মধ্যে ও একটু অন্য ধরনের ধারার ই থাকে। তবে এখন একটা ছবি নির্মাণ করছি ডাইরেক্ট অ্যাটাক, এটা ঈদে রিলিজ হবে, এটা একটা পুরো বাণিজ্যিক ছবি। তার মানে আপনি স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম থেকে বের হয়ে এখন ডাইরেক্ট অ্যাটাকে চলে গেলেন? ডাইরেক্ট অ্যাটাকে গেলাম। এটা কি আপনার দীর্ঘদিনের ভুলের খেসারত? না, ভুলের খেসারত না। এখন দেখলাম যে আমি যে ধারার সিনেমা বা নাটক নির্মাণ করি এগুলো এখন আর ওইভাবে মানুষ জনপ্রিয়তা ওইভাবে আসে না, সেজন্যই আমি ডাইরেক্ট অ্যাটাক নামে একটা সিনেমাতে পুরো বাণিজ্যিক ছবি, পপি, আমিন খান, ইমন, শিরিন শিলা, আরও অনেক অসংখ্য আর্টিস্ট এবং আইটেম সং থেকে শুরু করে সব জিনিসই। এত বছর ধরে কাজ করলেন, দর্শকের রুচি তৈরিতে কোনো কাজ করলেন নাকি দর্শক যা চাইল তাই দর্শককে দিতে চাইলেন? আমি সত্যি কথা বলবো, দর্শক কী চাই এটা আমি এখনও বুঝিনি। বাংলাদেশের দর্শক কী চাই এটা বোঝা আমি এখনও বোঝার ক্ষমতা আমার হয় নাই। কারণ আমি ভালো বানাইয়াও দেখছি কিচ্ছুই নাই, আবার খারাপটাও দেখছি। মনে করো হাসির নাটক একটা বানাইলাম, ফালতু নাটক, ওটা নাকি বেশি জনপ্রিয়। ভারতের কথাও যদি ধরি সেখানে তো দর্শকের রুচি সম্পর্কে একটা আইডিয়া তৈরি হয়ে গেছে নির্মাতাদের, যে আমি একটা সামাজিক ছবি বানাচ্ছি এই ব্যাপার থাকতে হবে, এটাও হিট হবে, অ্যাকশনও হিট হবে, কমেডিও হিট হবে। আমরা তো সেই গ্যারান্টি দিতে পারছি না। এই দুর্ভাগ্য আসলে কাদের, দর্শকদের নাকি আমাদের? দর্শকদেরও আছে, আমাদেরও আছে, এবং আমাদের ব্যবস্থাপনারও আছে। যেমন ধরো বাংলাদেশে আগে 1,250 সিনেমা হল ছিল, এখন আছে মাত্র 120টা। সরকার এটাকে একটা শিল্প হিসেবে ঘোষণা করেছে ঠিকই, কিন্তু শিল্পের ধারের কাছেও নাই, কারণ এটাতে না পাওয়া যায় ব্যাংকের কোনো সহযোগিতা, না পাওয়া যায় কোনো আর্থিক সহযোগিতা, না পাওয়া যায় কোনো মন্ত্রণালয়ের সহযোগিতা। আগে ধরো হলের থেকে পয়সা আসতো, ওইটাকে একটা বিশাল অবস্থানে নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল আমাদের। কিন্তু এখন বাংলাদেশে অনেক মেধাবী পরিচালক ছিল, এখনো আছে, আছে, আবার মেধা শূন্য মানুষের বিচরণও আছে, আছে বহু। চলচ্চিত্রকে মেধা শূন্য অবস্থার থেকে উন্নতি করতে হলে একটি পদক্ষেপ নিতে হলে সেটি কী পদক্ষেপ আপনার দৃষ্টিতে? এটা হলো যে দর্শকের রুচির অনুযায়ী সিনেমা নির্মাণ করতে হবে, 2 নম্বর সিনেমা হল থাকতে হবে, এবং সিনেমার ব্যাপারে পূর্ণ সরকারি পৃষ্ঠপোষকতা থাকতে হবে। আমি একবার একটা সিনেমা বানাবো, বিশাল ই পাইলাম, 1 কোটি টাকা বাজেট। আমি আমার উস্তাদ চাষি নজরুল ইসলাম তাকে গেলাম সালাম করতে, যে আমি তো একটা প্রডিউসার পাইছি ভালো, এই সিনেমাটা তৈরি করব। আর্টিস্টকে রিয়াজ, শাবনুর, বোম্বের আয়েশা জুলকা, অমুক তমুক ইত্যাদি দিয়ে চাষি ভাই বললো, ধমক দিয়ে আমারে বললো যে তুমি কী শিখছো মিয়া, এখনই ডাইরেক্টর হইতে চাও। এবং এই চাষি নজরুল ইসলামই একদিন সকালবেলায় রমনা পার্কে হাঁটতে হাঁটতে আমাকে বললো যে তোমার এখন সিনেমা তৈরি করা দাও। এই আমি গটগট করে 6টা সিনেমা। তার মানে ওই সময় আপনাদের ভিতরে একটি স্কুলিং ছিল, ওস্তাদকে মানার একটি ব্যাপার ছিল, বাবা সাংঘাতিক, এখন সেটি নেই, নেই, একদম নেই। সাদেক ভাই, এই তারপরেও বলবো যে সিনেমাতে আর্টিস্টরা যে সম্মান বোধটা আছে নাটকের মধ্যে সেটা নাই। চলচ্চিত্র নিয়ে আপনার ভাবনা শুনলাম, এবার আপনার কাছে 4 লাইন গান শুনলাম। আমি গান গাইতে পারি? আমি তো জানি সেটা না, গান বাদ দাও, গানটা তুমি আমার পক্ষ থেকে গাইয়ে দিও। আপনার পক্ষ থেকে আমি গেয়ে দিব।
আপনার পরিচালনাটা কি আপনার পক্ষ থেকে